ইতিবাচক ধারা বজায় রেখেছে ঢাকার পুঁজিবাজার। গত দুই দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে ঊর্ধ্বমুখী রয়েছে সূচক। এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর সর্বশেষ পরিস্থিতি জানতে। আমি যদি দেখি, আসলে আমি যেটি বলছিলাম যে ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে, সেটি আসলে সকাল 11:30 থেকে 12:00 পর্যন্ত আসলে সেই পরিস্থিতি ছিল। কিন্তু এখন যদি আমি দেখি, আসলে এখন কিন্তু আবারও সূচক পড়ে গেছে। ডিএসই এক্স ইন্ডেক্স এখন দেখছি যে 6 পয়েন্ট কমে 6494-তে অবস্থান করছে। অর্থাৎ গত সপ্তাহের যে পতনের ধারা, সেই ধারাই কিন্তু আবারও ফিরে এসেছে আমরা দেখতে পাচ্ছি। তবে লেনদেন গতকালের চেয়ে বেড়েছে, গতকাল খুবই কম লেনদেন ছিল, আজকে 1194 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। দাম বেড়েছে 109টি কোম্পানির শেয়ার, আর কমেছে 93টি, অপরিবর্তিত আছে 167টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, আমরা এই মুহূর্তে পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শুনব। আমাদের সাথে বিশ্লেষণে অংশ নিতে যুক্ত হয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদিক। জনাব মোস্তাক আহমেদ সাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু প্রথমে জানতে চাইবো আপনার কাছ থেকে। জি জি জি, ধন্যবাদ আপনার কাছ থেকে। আমি একটু জানতে চাইবো যে গত সপ্তাহে আমরা দেখেছি যে আসলে শেয়ার বাজারের একটি রেকর্ড পতন হয়েছে এবং পুরো সপ্তাহ ধরে আসলে একটি নেতিবাচক ধারা ছিল, সেটি থেকে এই সপ্তাহে কিছুটা বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি হয়েছিল গত দুই দিনে আমরা বিশেষ করে দেখেছি। এখন আবারও সূচক পড়েছে, আপনার কাছে একটু জানতে চাই এই যে শেয়ার বাজারের একটা সপ্তাহে অনেক বেশি পড়ে যাওয়া, পরের সপ্তাহে আবার অনেকটা, এর আগের সপ্তাহে আমরা যেটা দেখেছিলাম যে ভালো একটা পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিটাকে আপনাকে স্বাভাবিক মনে হয়? এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিকের কাছাকাছি ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফ্লোর প্রাইসে আপনার টোটাল মার্কেট লিস্টেড যে কোম্পানি, ভালো ভালো শেয়ার বলেন, ফান্ডামেন্টালি সাউন্ড শেয়ার বলেন, সবগুলো তো ফ্লোর প্রাইস আটকে আছে, ফ্লোর প্রাইসের মধ্যে আছে। আপনারা যে ইন্ডেক্স এর কথা বলতেছেন, ইন্ডেক্স হাই দেখতেছেন, কয়টা শেয়ার ট্রেড হতেছে, মানে যে কয়টা শেয়ার ট্রেড হচ্ছে তার মধ্যে ইন্ডেক্স ক্যালকুলেট হতেছে। আপনি যদি টোটাল শেয়ার দেখেন, ফান্ডামেন্টালি সাউন্ড যেসব শেয়ার এবং মাল্টিনেশনাল কোম্পানির যেসব শেয়ার, মোস্ট অফ দ্য শেয়ারস আর ফ্লোর প্রাইসে আটকে আছে, বেচা কেনা হচ্ছে না। তো আর এরপরে দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা সিকিউরিটি এক্সচেঞ্জ ইন্সপেকশনে আটকে গেছে অনেক বড় বড় মানে ব্রোকার হাউস বা আপনার মার্চেন্ট ব্যাংকরা বিভিন্ন কারণে। তারপরে লঙ্কা বাংলার মতো তারাও যদি অ্যাক্টিভ হইতে পারতেছে না বিভিন্ন কারণে। তারপরে আপনার ওরিয়ন ফার্মার একটা ইনকোয়ারি হইতেছে, বিভিন্ন কোম্পানির ইনকোয়ারি হইতেছে, এইসব কারণে তো শেয়ার বাজার একটা কিছুটা তো প্যানিক ক্রিয়েট হয়ে আছে। সেই জন্য বাজার দাঁড়াতে পারতেছে না, বাজারে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও যারা চেষ্টা করতেছে বাজার দাঁড়াতে, কিন্তু দাঁড়াতে পারতেছে না। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আসলে ফ্লোর প্রাইসে আটকে আছে, এটা আমরা প্রতিদিনই দেখছি, বেশিরভাগ শেয়ারে আসলে অপরিবর্তিত থাকে। কিন্তু এই যে ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল কমিশন, সেটি তো শেয়ার বাজারে যে খুব বেশি ওঠানামা যেটা হচ্ছিল সেটার কারণেই তো এই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখন। এবং গত আমি একটু যদি বলি, গত পরশুদিন আসলে যে ঘটনাটা ঘটেছিল, গত পরশুদিন যে ঘটনাটা ঘটেছিল সেটি হচ্ছে যে একটা গুজব ছড়িয়েছিল যে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হবে, এবং তখনই আসলে একটা বড় ধরনের ধস নেমেছিল, গত সপ্তাহের কথা বলছি। এবং সেটি আবার যখনই সিদ্ধান্ত জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে, তখন আবার আস্থা ফিরে এসেছে, প্যানিক যেটা ছিল সেটা এখন আসলে মানে এই 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 বিষয়গুলো আসলে কিভাবে ম্যানেজ করা যাবে আপনি যেটা বলছিলেন? এটা তো ম্যানেজ ব্যাপারটা তো আমাদের দায়িত্ব না, বা আমরা পারবো না এটা ম্যানেজ করতে। কারণ হচ্ছে যে বিভিন্ন কারণে বাজারে আস্থার অভাব আছে। এটা আপনাকে বের করতে হবে যে বিনিয়োগকারীরা কেন আস্থাহীন হয়ে যাচ্ছে, বিনিয়োগকারীরা কেন বাজারে ঘুরে আসতেছে না। আপনি যদি ঠেকা দিয়ে রাখেন, ঠেকা দিয়ে রাখা যায় অল্প কয়েকদিন, কিন্তু এটা কিন্তু সার্বক্ষণিক কোন মেডিসিন না। যে আপনি এখন যেটা করতেছেন সেটা একটা ঠিকা দেওয়া হচ্ছে, এই ফ্লোর প্রাইস দিয়ে, মানে উনি যখন ফ্লোর প্রাইসটা ইন্ট্রোডিউস করছিলেন, এটা ফর ভেরি টেম্পোরারি পিরিয়ডের জন্য করছিলেন, যে একটা প্যানিক ক্রিয়েট হয়ে আছে, প্যানিকটা দূর হোক, বাজার ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন আনুষঙ্গিক কারণে, এই হিরু সাহেবের কাণ্ডকীর্তিতে বিভিন্ন কারণে কেউ কেউ ইয়ে নিয়ে খেলাধুলা করতেছে,
ইত্যাদি কারণে যে ফ্লোর প্রাইসের কারণে আটকে আছে, এইভাবে বিনিয়োগকারীরা তো কেউ আসতে চাচ্ছে না। ধরেন ফান্ডামেন্টালি সাউন্ড শেয়ার, মাল্টিনেশনাল কোম্পানির শেয়ার যদি কোন ইনভেস্টর বিক্রি করতে না পারে, কিনতে না পারে, তখন তার অবস্থাটা কি দাঁড়ায়? সে এই আস্থাহীনতাটা দূর করতে হবে, সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব না। এটা একটু যদি আপনি ছোট করে বলেন যে এই আস্থাহীনতা দূর করার জন্য আসলে কমিশনের কি করা উচিত? কমিশন দেখতে হবে যে কি কারণে, কি কিসব কারণে তারা কি কি সিদ্ধান্তে ভুল করছে, কি কি কারণে ফ্লোর প্রাইস শুধুমাত্র না, অনেকগুলো কারণ আছে। আপনার যদি সার্ভিলেন্স ঠিক না হয়, আপনার সার্ভিলেন্স চুরি হয়ে যাওয়ার পরে যদি সবাই চুরি হয়ে গেছে, তাহলে তো সম্ভব, চুরি হওয়ার আগেই তাকে চুরিটা বন্ধ করতে হবে, যে চুরি যাতে না করতে পারে, যে কারণে সার্ভিলেন্স কাজ করতেছে। সার্ভিলেন্স এত এত দাম পয়সা দিয়ে সার্ভিলেন্স সফটওয়্যার কেনা হয়েছে, আপনাকে দেখতে হবে যে কেন আস্থাহীনতা ভুগতেছে মানুষ। আস্থা ফিরে আনতে হবে বাজারে, আস্থাটা সবচেয়ে বড় কথাটা। আস্থা বড় বিনিয়োগকারীরা কেউ বাজারে নাই, আস্থা তো সবাই সরে যাচ্ছে। আমি এটি আসলে বলতে চাচ্ছিলাম যে মানে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য আসলে বড় বড় বিনিয়োগ এখানে আসা দরকার, বড় বড় বিনিয়োগকারীদেরকে, আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে এখানে আসা দরকার। সেই জায়গাটাতে তাদেরকে আনতে পারছে না কেন? এখানে আসলে কোনো প্রণোদনা দরকার, মানে কি করলে আসলে এটি সম্ভব? আপনি দেখেন না, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মতো কাজ করতেছে। আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তো সব বাজারের সব ম্যাক্সিমাম ইয়ে করে। আপনার যদি আজকে 1,000-2,000 কোটি টাকা ট্রানজেকশন হয়, তার অর্ধেকের বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। কিন্তু সেই জায়গাটাতে যদি আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি ডে ট্রেডার লং টার্ম ইনভেস্টার নাই বলতে পারেন, যারা ছিল তারা মানে ব্লক মার্কেটে বিক্রি করে, ব্লক মার্কেটে আপনার ট্রানজেকশন দেখেন, আপনি মোস্টলি দেখেন আপনি ব্লক মার্কেটে বেচা কেনা হচ্ছে। জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জনাব সাদিক। জনাব মুস্তাক আহমেদ সাদিক আমাদের সাথে ছিলেন, পুঁজিবাজার নিয়ে আসলে বিশ্লেষণ শুনছিলাম তার কাছ থেকে। ধন্যবাদ।